ডলারের অজুহাতে গরম গরম মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে জিরা, এলাচ সহ অন্যান্য মশলার দর। কোরবানির আগে যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। বাজারের এমন অবস্থায় দিন দিন ফিকে হচ্ছে অসহায় ক্রেতার নীরব চাহনি। রাকিবাল জাবেদের রিপোর্ট। নেই আমদানি ঘাটতি কিংবা সরবরাহ সংকট, তবুও চড়া প্রায় সব ধরনের মশলার বাজার। আমদানি করা প্রতি কেজি রসুন কিনতে গুনতে হচ্ছে 200 টাকার মতো, অথচ মাসখানেক আগেও যা ছিল 100-র কাছাকাছি। বিক্রেতারা বলছেন দাম বাড়ানোর সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না পাইকার কিংবা ডিলাররা। আমরা যতই জিজ্ঞেস করি না কে যে যে জিনিসটার দাম কী জন্য বাড়তেছে, তারা বলতেছে যে সাপ্লাই নাকি শর্ট। এখন দেখা যাচ্ছে সাপ্লাই ঠিক থাকলেও তারা ইচ্ছা করে দাম বাড়ায় দেয়। আগে যা খাইছে আছে কম খাওয়া লাগে, বাজার ঘাট কম করা লাগে, কেন মাল জিনিসের দাম বেশি। তো বেতন তো আর বাড়তেছে, বেতন আর কমতে একদিন ডিউটি করলে একদিন অ্যাবসেন্ট ডেলি কাটি গেল। যতটুকু প্রয়োজন না খেলে নয় এতটুকু তো খেতে হবে, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক দাম বেশি সব কিছুর। দেশে মশলা জাতীয় পণ্যের প্রায় পুরোটাই আমদানি নির্ভর, ফলে আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে থাকতে হয় ব্যবসায়ীদের। তবে এবার দাম বাড়ার মূল কারণ হিসেবে সামনে আসছে ডলারের অতিরিক্ত দর, ফলে সপ্তাহের ব্যবধানে জিরা, এলাচ সহ গরম মশলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। আর কোরবানি সামনে রেখে এসব পণ্যের দর আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিক্রেতারা। জিরার দাম বেশি, এলাচের দাম বেশি, দাস্তানির দাম বেশি, লঙ্গের দাম বেশি, এগুলো হচ্ছে যে পাইকারা ইচ্ছা করে এগুলো দামটা বাড়াচ্ছে, এগুলো কোনো অভাব নাই, সব মালে আমরা পর্যাপ্ত পরিমাণ পাইতেছি। 50 টাকা বাড়ছে 1 কেজি জিরা হঠাৎ, এরা কেউ বলতে পারে না কেন বাড়ছে, কী কারণে বাড়ছে এরা বলতে পারে না। দাম বাড়ার কথা বলছে ডলার দাম বেশি, এই জন্য মশলার দামটা বাইরে গেছে। ডলার হিসাবে তো অজুহাতে সব কিছুর দাম হতে বেশি। মশলার বাইরে চাল ডালের দরেও সুখবর নেই বাজারে। অন্যদিকে তেল, ডিম সহ অন্যান্য নিত্যপণ্য কিনতে গিয়েও গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দেশি লুচুতে সয়লাভ রাঙামাটির পাহাড়, উৎপাদন বেশি আর ন্যায্য দাম পাওয়ায় সন্তুষ্টির ঢেকুর তুলছেন বাগানিরাও। কৃষি অধিদপ্তরের দাবি আগাম ফলন আর যত্নের কারণে লাভবান হচ্ছেন লিচু চাষী ও ব্যবসায়ীরা, জানাচ্ছেন জিয়াউল হক। রসে ভরা ফল লিচু, যাতে ছেয়ে আছে এক একটি গাছ, এমন দৃশ্য এখন রাঙামাটির বাগানগুলোতে। বাগানিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় রাঙামাটিতে এবার লিচুর ফলন হয়েছে ভালো, মিলছে ন্যায্য দামও। দাম পাচ্ছি, মোটামুটি ভালো পাচ্ছি, আমি 250 টাকা বিক্রি করতেছি, 300 টাকা বিক্রি করতেছি। এখানে এসে লোকজনরা কিনে নিয়ে যায় এই যে রাস্তা পাশে, তার জন্য দাম কম ছিল, আজকে কিন্তু ভালো দাম পাইছি, আজকে 1 লক্ষ মাল আনছি, 90 টাকা বিক্রি করছি। জ্যৈষ্ঠের শুরু থেকে লিচু ভর্তি ইঞ্জিন নৌকা কাপ্তাই হ্রদের বুক চিরে শহরের ফল বাজার খ্যাত সমতা ঘাটে পৌঁছে যাচ্ছে প্রতিদিন, সেখান থেকেই কিনে নিচ্ছেন পাইকাররা। এরপর সুস্বাদু এই ফল চলে যাচ্ছে স্থানীয় বাজার সহ দেশের নানা প্রান্তে। ফরমালিন মুক্ত হওয়ায় পাহাড়ের লিচুর কদর বেশি, তবে ব্যবসায়ীদের দাবি বেড়েছে আনুষাঙ্গিক ব্যয়। আজকে মাল কমাচ্ছে বাজার, মালের বাড়তে আমাদের থেকে অক্টোবর খরচ একটু বেশি নেওয়ার কারণে আমরা ফর্তা করতে পারতেছি না, রেট একটু বেশি পড়ে যায়। কৃষি কর্মকর্তারা বলছেন আগাম ফলনের কারণে দেশি লিচুর দাম ভালো পাচ্ছে বাগানিরা, সঠিক পরিচর্যায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের দাবিও তাদের। দেশিটা সবচেয়ে এখন বেশি, কারণ দেশিটা আগে আসে, আগে কৃষকেরা বিক্রি করে টাকা পায়। লিচু সংগ্রহ করার পরপরে যদি প্রয়োজনীয় সার, সেচ ব্যবস্থাপনা এবং মরা ডালপালা যদি ছাঁটাই করার মতো যদি ব্যবস্থাপনা গ্রহণ করা যায়, তাহলে আশা করা যায় প্রত্যেকবার কৃষক সেই গাছ থেকে তার যে বাণিজ্যিক যে লিচু, যে চাষাবাদের যে লক্ষ্যমাত্রা, সেটা উনি পূরণ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। কৃষি কর্মকর্তারা জানিয়েছে রাঙামাটিতে এবার 1,882 হেক্টর বাগানে লিচুর চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 17,500 মেট্রিক টন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু, ইতিহাস গড়া সেতু চালুর দিন উৎসব আয়োজনের কমতি রাখতে চায় না সরকার। প্রধানমন্ত্রীর মতে নিজস্ব অর্থনে সেতু নির্মাণে বিশ্বে দেশের মর্যাদা বেড়েছে। দুর্নীতির কাল্পনিক অভিযোগ এনে বোর্ড সভা না করেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। এরপর নিজস্ব অর্থায়নেই স্বপ্নের সেতু নির্মাণে পদক্ষেপ নেয় সরকার। সব কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় দেশের ইতিহাসের অন্যতম এই মেগা প্রকল্প।
ঢাকা সেনানিবাসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে বিশ্বে দেশের মর্যাদা বেড়েছে, একই সাথে দৃঢ় হয়েছে জাতির আত্মবিশ্বাস। এদিকে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে আয়োজনে কোনো কমতি থাকবে না। পদ্মা সেতুর উদ্বোধন আপনারাই বলেন, খুবই কি ম্রিয়মাণ হওয়া উচিত না গর্জিয়াস হওয়া উচিত? তাহলে ইনশাল্লাহ সুপার গর্জিয়াস হবে। যেটা হবে সেটা তো মাননীয় এসে বলবেন, তবে আপনাকে শুধু একটু আইডিয়া দিয়ে দিই, 64টা ডিস্ট্রিক্টে একসাথেই মানে রেপ্লিকেশন হবে। এখানে অরিজিনাল উদ্বোধন, সব জায়গায় এটা রেপ্লিকেশন হবে। মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2022-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া নীতিগত অনুমোদন দেয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন আইনের। এখনো প্রাইমারি স্টেজ আছে, বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করতেছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশকে জ্বালানি দিতে চায় রাশিয়া, কিন্তু নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই তথ্য জানান তিনি। আমাদের অফার করেছেন এনার্জি, তারা আমাদের দিতে চায়, আমাদের হুইট দিতে চায়, কিন্তু আমরা তো বয়ে ওই স্যাংশনের বয়ে তোমরা কেমনি করলা? যে তারা বড় দেশ, তারা ম্যানেজ করতে পারে, তাদেরকে অ্যাকশন নিলে কেউ তাদের উপরে স্যাংশন দেয় না। আমরা দরিদ্র ছোটোখাটো দেশ, আমাদের উপরে মাতব্বরি একটু বেশি। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে আসন্ন বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গেল 5 বছরে 72% কমেছে এসব খাতের বাজেট বরাদ্দ, ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে মানুষের। বলেন, শহরাঞ্চলে স্বাস্থ্যবিধি ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ থাকা জরুরি, একই সাথে বাস্তবায়নের জন্য দরকার প্রয়োজনীয় উদ্যোগ। ঢাকার বাইরে মফস্বল শহরেও এসব খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। ঢাকাবাসার জন্য বাড়তি যেটা হচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ দিস কস্ট ডিলেস, বড় মেগা প্রকল্পের কারণে ওখানে অনেক বেড়েছে। চট্টগ্রামে আমরা একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি, রাজশাহীতে আবার বেড়েছে, খুলনা যেটা ক্লাইমেট জোনের, ক্লাইমেট হটস্পটের অন্যতম একটা জোন, সেখানে কিন্তু অনেকটা ফ্ল্যাট, ওখানে বরাদ্দ তেমন নাই। হিলি বন্দরে 100 ভুসিবাহী ট্রাক আটকে পণ্য জটের সৃষ্টি হয়েছে। দাম কমে যাওয়ায় ভুসি খালাস করছেন না আমদানিকারকরা। গেল 13 মে ভারত গম রপ্তানি বন্ধ করে দিলে সম্ভাব্য সংকটের আশঙ্কায় দাম বেড়ে যায় ভুসির। এরপরই বাড়তি চাহিদার দিকে লক্ষ্য রেখে অতিরিক্ত ভুসি আমদানি করেন আমদানিকারকেরা, কিন্তু বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। লোকসানের শঙ্কায় বন্দর থেকে ভুসি খালাস না করায় সৃষ্ট পণ্য জটে ভারতীয় ট্রাক চালকরা পড়ছেন সংকটে, তবে দাম কমায় খুশি খামারিরা। আমদানিটা বেশি হওয়ার জন্য দামটা কমে গেছে, আর বেচা কেনাও খুব কমে গেছে। ইন্ডিয়া পার্কিং ফাঁকা, না পেঁয়াজ আছে, না গম আছে, না থাকার কারণে ইন্ডিয়া থেকে ভুসি এক সঙ্গে ব্যাপকভাবে ঢুকেছে। মনে করেন পার কেজি পরে 10 থেকে 12 টাকা কেজি কমে গেছে। 1000-এর বেশি ডিলারের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হলো কেবল উৎপাদক প্রতিষ্ঠান বিবিএস কেবলস লিমিটেডের 10ম পার্টনার মিট 2022। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, পরিচালক ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মজিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। পণ্যের দাম, পরিবহন খরচ বৃদ্ধি, সরবরাহ বাধাগ্রস্ত হওয়া ও মুদ্রাস্ফীতির কারণে এই মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই 2 দশকে সর্বোচ্চ সুদহার নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ। করোনার প্রাদুর্ভাব কমার পর ইউক্রেন যুদ্ধে জর্জরিত বিশ্ব অর্থনীতি, মুদ্রা ও মূল্যস্ফীতির চাপে দিশেহারা বিশ্ববাসী, সেই আঁচড়ের বাইরে যেতে পারেনি অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। বছর ব্যবধানে দেশটির মূল্যস্ফীতির হার 8.5%, ভোগ্যপণ্যে যা 8.8%, ফলাফল ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহার্য পণ্যের দামের যাতাকলে মার্কিনিরা।
ফলে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ভোক্তা উৎপাদক প্রতিষ্ঠানের প্রতি সতর্ক বার্তা গোল্ডম্যান স্যাক্সের সাবেক প্রধান লয়েড ব্যাংকফাইনের। It's certainly a very, very high risk factor. মন্দার কারণে অর্থনীতি উচ্চ ঝুঁকিতে রয়েছে, ঝুঁকি কাটানোর পথটাও সংকীর্ণ। মন্দা মোকাবেলায় ফেডারেল রিজার্ভের যথেষ্ট সক্ষমতা আছে, তবে গ্রাহক ও প্রতিষ্ঠান পর্যায়ে সতর্কতা জরুরি। If I were running a big company, I would be very prepared for it. If I was a consumer, I'd be prepared for it. But it's not baked in the cake. এরই মধ্যে চার যুগে রেকর্ড ভেঙে 8.3% পৌঁছেছে মুদ্রাস্ফীতির হার। রেকর্ড পরিমাণ 0.5% সুদহার বাড়িয়েও ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। রেকর্ড ভাঙার এই পরিস্থিতিতে সুদহার বাড়ানোর সিদ্ধান্ত অব্যাহত রাখার ঘোষণা ফেড চেয়ারম্যানের। Inflation is much too high and we understand the hardship it is causing. মুদ্রাস্ফীতি নিয়ে আমরা বেশ অসুবিধায় আছি, এটা কমানোর জন্য চেষ্টা চলছে। টেকসই শ্রমবাজারের দিকে নজর দিচ্ছি যাতে এই সমস্যা মোকাবিলা করা যায়। The economy and the country have been through a lot over the past 2 years and have proved resilient. It is essential that we bring inflation down if we are to have a sustained period of strong labor market conditions that benefit all. যুক্তরাষ্ট্রে আগামী 2 বছরের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক সংকট বার্তা দিচ্ছেন অর্থনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।